সাথে স্বার্থে আমরা আজকে এসেছি কল্যাণী এলাকায় কল্যাণী পৌরসভার অন্তর্গত চোদ্দ নম্বর মার্কেটে এখানে আমরা কথা বলে নেবো এক ব্যবসায়ী দাদার সাথে দাদা আপনার নাম সুব্রত ব্যানার্জি আপনি কি ধরনের ব্যবসা করেন আমি ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি দাদা কত বছর ধরে এখানে আপনি আছেন আমি এখানে আছি ধরুন প্রায় পঁয়ষট্টি বছর জন্ম থেকে এখানে আমি কল্যাণীতে আজ তো ন বাংলা নব নতুন বছর শুরু হচ্ছে এই নতুন বছরে থেকে আপনাদের কী আসা নতুন সরকারের কাছে আর কয়েকদিন পর লোকসভা নির্বাচন কেন্দ্রে এক নতুন সরকার আসবে সেই সরকারের কাছে আপনি একজন সাধারণ মানুষ এবং তার সাথে একজন ব্যবসায়ী হিসাবে বা ট্যাক্স কনসেন হিসাবে আপনার কি চা পাওয়া আছে দেখুন বর্তমান যা সমাজ ব্যবস্থা যে চলছে তাতে করে তো চাহিদার শেষ নেই তবে সাধারণ মানুষ যারা আজকে দুটো খেয়ে পড়ে বাঁচবে এইটা সবাই আশা করে সেইটা আমরা যারা নতুন সরকার আসবে তাদের কাছে আমাদের অনুরোধ যে যেন এইটা সম্পূর্ণভাবে দেখে যাতে করে যদি সবাই ভালো হবে এবং তাতে করে আমাদের ব্যবসার প্রকৃতিও বাড়বে এই হচ্ছে মোদ্দা ব্যাপার আপনি তো দাদা ট্যাক্স নিয়ে কাজ করেন কেন্দ্র সরকারের নতুন নীতি অনুযায়ী জিএসটি চালু হয়েছে সেখানে টুয়েলভ পার্সেন্ট আছে আঠেরো পার্সেন্ট আছে বাইশ পার্সেন্ট আছে আঠাশ পার্সেন্ট আছে সেই জি চালু হওয়ার পর জিনিসপত্রে কি দাম বেড়েছে সাধারণ মানুষ তো বলেছে যে দাম বেড়েছে বা এইটা আপনার কি বক্তব্য কারণ আপনি একজন ট্যাক্স নিয়ে কাজকর্ম করেন দেখুন আমি যেটুকুনি বুঝি যে জিএসটির ব্যাপারেতে তাতে করে খুব একটা লোকের ক্ষতি হয়েছে তা বলা যায় না কারণ এতে আমাদের রাজ্য সরকারও টাকা পাচ্ছে আর কেন্দ্রীয় সরকারও টাকা পাচ্ছে এই বাড়িতে এটা করতে গিয়ে অনেক কিছু কিছু যারা ছোটোখাটো ব্যবসায়ী তাদের ক্ষেত্রে অনেক হয়তো অসুবিধা হচ্ছে তাদের ব্যবসার ক্ষতি জায়গায় এগোচ্ছে তারা ভাবছে কিন্তু পরবর্তীকালে এটা যখন পুরোপুরি রূপ নেবে তখন এটা কোন জায়গায় পৌঁছবে তারা তখন বুঝতে পারছে না অর্থ তাদেরকে সেই ব্যাপারটা তাকে বোঝাতে হবে বা সেই জায়গায় দেখতে হবে যে তাদের সব সুযোগ সুবিধার জায়গায় কোন জায়গায় তাদের অসুবিধা হচ্ছে এটা আমি আমরা সময় নতুন সরকার আসবে বা যে সরকার এখনও রয়েছে তাদেরকেও বলবো এই হচ্ছে ব্যাপার জিএসটি নিয়ে সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু জিএসটি তো ক্ষতি কিছু হচ্ছে না জিএসটির র মাধ্যমেতে সবারই তাতে লাভ হচ্ছে গভর্নমেন্টের যে যারা ট্যাক্স দিত না তারা ট্যাক্স দিচ্ছে তারা বুঝেছে সচেতন লোকেরা অথবা এটাতে ক্ষতি হওয়ার কিছু ব্যাপার নেই এই হচ্ছে ব্যাপার আপনাদের কৌর কল্যাণী পৌরসভা তো তৃণমূল সরকারের আন্ডারে সেখানে সেখানে দাঁড়িয়ে আপনাদের এই কল্যাণী এত বড় শিল্পাঞ্চল সেখানে স্বাস্থ্য পরিষেবা বা অন্যান্য যে সরকারি পরিষেবাগুলো সেগুলো ঠিকঠাক পাওয়া যাচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে যে সরকার এটা চালাচ্ছে বা যারা এটা কোনো দেখভাল করছে তারা কোন জায়গায় দাঁড়িয়ে কোনটা কি করছে সেটা মানে সেটা তাদের বক্তব্য তো সাধারণ মানুষ তারা সব সময় চায় যে আরও ভালো সুস্থ পরিষেবা সুস্থভাবে যা চলতে পারি সেই ব্যাপারে সরকার কতটা এগিয়ে আসছে এটা তো সবারই কাম্য কিন্তু তারা কিভাবে চালাচ্ছে কি করছে সেগুলো তো আমাদের বোঝার জায়গা নেই আমরা যখন সেখানে যাই দেখি সমস্যা হচ্ছে তখন বলি যে তারা এগুলো কেন হচ্ছে না এই হচ্ছে ব্যাপার আপনাদের কল্যাণ কল্যাণী শিল্পাঞ্চলের সমস্যা রয়েছে না নেই কল্যাণী শিল্প সমস্যা বরাবরই প্রচুর দিন ধরে এ আজকে না এ যখন আমাদের কংগ্রেস সরকার ছিল যখন আমাদের আমাদের এই বর্তমান সরকার এসেছে এ অনেক দিনকার এ এগুলো না করে কেন্দ্র না করে রাজ্য এদের সমস্যা জিয়ে রেখেছে যেটাকে সমাধান করার যে কোনো সূত্র সেখানে নেই কিছু এই দাদার বক্তব্য অনুসারে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যেই থাকুক না কেন কল্যাণী শিল্পাঞ্চলে যে সমস্যা ছিল তা আগেও একই রকমভাবে রয়েছে বর্তমানেও রয়েছে এই দাদার বক্তব্য অনুসারে আমরা বুঝলাম নতুন যে সরকার আসবে তারা যেন সেই সমস্যার সমাধান করে সেই আশায় এখানকার মানুষ এখানকার ব্যবসায়ীরা বেঁচে আছে ধন্যবাদ নমস্কার এরা বাংলা নিউজের পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি বনগাঁ লোকসভা কেন্দ্রে অভ্যন্তরণে কল্যাণী বিধানসভা এলাকায় আমরা কথা বলে নেব কল্যাণী বিধানসভা এলাকার এক ব্যবসায়ী বন্ধুর সাথে দাদা আপনার নাম আমার নাম নীলাধি শেখর চক্রবর্তী আপনি কত বছর ধরে এখানে ব্যবসা করছেন আমি ব্যবসা করছি মোটামুটি দেড় বছর হয়ে গেল আপনার ব্যবসার নেচার নেচার ব্যবসা ক্যাফেটাই আপনার এখানে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে যে উন্নতি প্রকল্পগুলো চালু হয়েছিল সেগুলো কি তার প্রতিফলন আপনি পাচ্ছেন তার প্রতিফলন খুব একটা এখানে নেই কারণ বিভিন্ন কারণ আছে বিভিন্ন ধরনের কারণ আছে কারণ আমরা দোকানে থাকি সব সময় যাওয়া আসা করি সব কিছু করি রাস্তাঘাট আলো ছাড়া আর কিছু প্রতিফলন নেই হ্যাঁ এটুকুই প্রতিফলন আর আমাদের ব্যবসার ক্ষেত্রে কাস্টমার যাওয়া আসা করে ব্যাস এটুকুই সেরকম কিছু নেই সরকারের যে লোন যে লোনের যে স্কিম ছিল রাজ্য সরকারের সেই লোনের স্কিম কি আপনারা পেয়েছেন না সেই লোনের স্কিমের আন্ডারে আমরা কেন অনেক আমাদের ব্যবসায়ী যে বন্ধু বান্ধব আছে থাকে ঠিক আছে তারা কেউ পায়নি কারণ হচ্ছে যে আমাদের কোনো সোর্স নেই আমাদের কোনো কিছু নেই তো অ্যাজ এ স্মল বিজনেসম্যান স্মল এন্টারপ্রিনিয়ারশিপ যেগুলো আছে সেগুলো যখন আমরা ব্যাংকে যাই সামান্য মুদ্রা লোনের জন্য বা কিছুর জন্য তখন বলে যে এই তো হবে না কিছু হবে না মেন কথা সোর্স সোর্স না থাকলে আজকের দিনে অনেকটাই পিছিয়ে পড়া আমাদের ক্ষেত্রে কিছুদিনের মধ্যে লোকসভা নির্বাচন নতুন আবার কেন্দ্রে একটা সরকার আসছে সেই নতুন সরকারের কাছে আপনাদের কি আশা নতুন সরকারের ক্ষেত্রে আমাদের আশা কি যে আমরা যারা ছোট ব্যবসায়ী আছি যারা ছোট এন্টারপ্রিনিয়ারশিপ করার চেষ্টা করছে ছোট থেকে আস্তে আস্তে বড়ো হওয়ার চেষ্টা করছে তাদের কাছে তাদেরকে অন্তত একটা সাপোর্ট দেওয়া তাদেরকে যেন মানে ব্যাংক প্রতিষ্ঠানগুলো যেগুলো অনেকটাই সরকারের আন্ডারে আছে মানে সরকারের যেগুলো সরকারি প্রতিষ্ঠান ব্যাংক যেগুলো সেগুলো থেকে তো আমাদেরকে এটা সাপোর্ট দেওয়া হয় আইটি ফাইল এটা ওটা অনেক কিছু বলা হয় যে তিন বছর কোনো আইটি ফাইল লাগবে না কিছু লাগবে না কিন্তু সামান্য পরিষেবারটুকু মানে তৃণমূল স্তরে আমরা যে কাজ করছি আমরা ব্যবসা করছি সেখান থেকে আমরা সাপোর্ট পাই না কিছু মানে টিভিতে দেখানো হয় যে হয়তো দু লক্ষ ছিয়াশি হাজার ব্যবসায়ী লোন পেয়েছে মুদ্রা পেয়েছে হ্যাঁ কিন্তু দু লক্ষ ছিয়াশি হাজার ব্যবসায়ীকে সামনে আনা হয় তাহলে দেখা যাবে তারা নেই জাস্ট একটা নাম্বার ছাড়া কিছু না হ্যাঁ এরকম আমাদের মতো প্রচুর ব্যবসায়ী আছে যারা ব্যাঙ্কে যাচ্ছে সামান্যটা লোনের জন্য মুদ্রা লোন হোক কিছু হোক হ্যাঁ বিজনেস লোন পেতে গেলে আইটি ফাইল লাগে একটা একটা মজুদ আইটি ফাইল লাগে একটা ভালো আইটি ফাইল লাগে কিন্তু একটা পার্সোনাল লোন পেতে গেলে যেটুকু দরকার কেন্দ্র সরকার বলছে যে ছোট ব্যবসায়ী তো তোমরা কাজ করো তোমরা ব্যাঙ্কে যাও ব্যাঙ্কে গিয়ে তোমরা ছোট ব্যবসায়ী আর প্রজেক্ট দাও আমরা তোমাকে সাপোর্ট করব বলে দিল ঠিক আছে কিন্তু তারপরে যে জিনিসটা যে সাপোর্টটা করা সেই সাপোর্টটা আজ পর্যন্ত রিফ্লেক্ট করেনি ধন্যবাদ দাদা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনাকে নতুন বাংলা নববর্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে এরা বাংলা নিউজের সাথে অরুণব ব্রহ্মর সাথে ক্যামেরায় অর্ঘ দাশগুপ্ত Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.